মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। টানা এক সপ্তাহ মারধর করা হয় বলে অভিযোগ করেছে নির্যাতনের শিকার শিশুকন্যা সুমি আক্তার। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে সে। 11 বছর বয়সী গৃহকর্মী পঞ্চগড়ের সুমি আক্তার কাজের পাশাপাশি লেখাপড়া শেখানোর কথা বলে শিশুটিকে কাজে নেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান শিশির। শিশুটির পরিবার জানায়, আড়াই মাস আগে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে মানিকগঞ্জের সিংগাইরে বদলি হন এবিএম শামসুজ্জামান শিশির। সাথে করে নিয়ে যান সুমি আক্তারকে। এরপর থেকেই তার উপর নির্যাতন চালাতেন শিশিরের স্ত্রী আশরাফি জেমি। কাজ না পারলেই করা হতো মারধর। দু সপ্তাহ আগে সুমিকে হাত পা বেঁধে বেধড়ক মারধর করেন গৃহকর্তী জেমি। পরে শিশুটির পরিবারের অনুরোধে সোমবার সন্ধ্যায় তাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়, কিন্তু গুরুতর অসুস্থ হওয়ায় সুমিকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দড়ি দিয়ে হেনে পেঁচা হেনে খাটাস হইতে থাকা দিছে। কাজ কয় বাচ্চা তো পারে না, কেন করি না তোমাকে? আমি ওকে বসে বসে খাওয়া আনছি, আমি যে বাচ্চার বিচার চাই। আরও পরীক্ষার পর শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা যাবে বলে জানান চিকিৎসক। তাকে শারীরিকভাবে নির্যাতন করার কারণে তার শারীরিক অবস্থার এই অবনতি ঘটছে। বাচ্চাটার রক্ত শূন্যতা আছে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় হচ্ছে ব্যথার চিহ্ন এবং হচ্ছে অনেক দাগ রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা। শিশুটি রোগে আক্রান্ত হওয়ায় হাতে পায়ে এমন দাগ হয়েছে বলে দাবি করেন তিনি। মনে করতেছে যে বাচ্চাটাকে মারধর করা হয়েছে, আসলে বাচ্চাটাকে মারধর করা হয়নি, ওগুলা মারধরের দাগ না। বাচ্চাটার 15 থেকে 20 দিন আগে চোখের পাতা ফুলে যায়। চোখের পাতা ফুলে গেলে আমি আমার এক মেডিকেলের বন্ধুর সাথে কথা বলি, ও বললো যে দোস্ত অনেক সময় ছোট বাচ্চাদের রিউমেটিক আর্থ্রাইটিস হয় অথবা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এই ঘটনায় জড়িতদের বিচার চান সুমির পরিবারের সদস্য সহ স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।